মোটামুটি 15 জনের মতো আসছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু শুরু করি। আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালটা, সেটা ডিজাইন কোর্সে, তো আমি ম্যাথ মডেল তো পড়াই সেখানে টপিক থেকে। আমি জাস্ট এখানে ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলবো, ডিজাইন সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। সুতরাং লেকচার ম্যাটেরিয়াল তো আমি দিয়ে দিছি। ম্যাডাম বেসিক্যালি এরপরে আর যে কন্টেন্ট গুলো যোগ করার আমি পড়াবে আর কি। আমি জাস্ট ইনিশিয়াল ক্লাসের জিনিসগুলো একটু কথা বল। তো আজকের যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের যদি বলা যে অপটিমাম ডিজাইন বা ডিজাইন স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। অপটিমাম ডিজাইন বা ডিজাইন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হচ্ছে। তা আমি এখানে জাস্ট অপটিমাম পার্ট পর্যন্তই আমার কাজ, ঠিক আছে? যে বেসিক যে অপটিমাইজেশন টেকনিক গুলো আছে, সাধারণত দেখা যায় যে যেহেতু একটা অংশ ম্যাথ মডেল নেওয়া হয়, সো এটার মানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা গুলো প্রয়োজন হয় না। ডিজাইন কোর্স তো অনেক ভার্সেটাইল কোর্স, সাধারণত সিনিয়ররা পড়ায়। আনফর্চুনেটলি এখন আস্তে আস্তে আমি হয়তো সিনিয়র হয়ে যাচ্ছি, সেজন্য ম্যাডাম এটা অ্যাড করছে। তো এখানে কথা বলার জন্য হচ্ছে অপটিমাম। সো অপটিমাম সম্পর্কে একটা নর্মাল কথা হচ্ছে যে আমরা মানে বেস্ট বা অপটিমাম জিনিসটা পাচ্ছি, এটাই তো নাকি? অপটিমাম কথার অর্থ কি কেউ জানে নাকি? আমরা কিছু বুঝি নাকি? কেউ কিছু বলতে পারো অপটিমাম বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা একটা বেসিক্যালি একটু জাস্ট সিম্পল ভাবে দেখার চেষ্টা করি। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে এভাবে যাওয়া যায়, তারপরে এইভাবে যাওয়া যায়, আবার এইভাবে ঘুরে যাওয়া যায়, আবার এইভাবে যাওয়া যায়। এখন আমাদের সরি, অন্য কালার গুলো দিলে ভালো হতো। তো এখন যদি আমি বলি যে আমাদের কোনটাতে এ থেকে এ পয়েন্ট থেকে কালার কোড হচ্ছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে আমাদের কোন পথটা ইউজ করলে সুবিধা হবে, যদি সিম্পল ভাবে কথা বলা হয় কোনটা? এই দাগটা, এই দাগটা সব থেকে সোজাটা স্যার, সবচেয়ে সোজা লাইন যেটা, সেটাতে আমাদের মিনিমাম সময় লাগবে যাইতে। এখন এই অবস্থায় যদি আমাদের এখানে কোনো ডাকাতের প্রবলেম থাকে বা রাস্তাঘাটে কাদা যুক্ত থাকে, তাহলে কি আমরা অবশ্যই অল্টারনেট একটা যে কোনো পথ দিয়ে যাব, তাই তো? সো এই যে অল্টারনেট পথ, মানে একটা কন্ডিশন হচ্ছে, এখন যদি কন্ডিশন থাকে যে এখানে একটু ডাকাতি হয়, সোজা রাস্তা হচ্ছে ডাকাতি হচ্ছে, সো ডাকাতি যদি থাকে, এটা হলো কি আমাদের, এটা কন্ডিশন। সে এই যে কন্ডিশনটা থাকতেছে, এটা হলো আমাদের কনস্ট্রেন্ট, মানে এই লিমিটেশন, মানে কনস্ট্রেন্ট বা লিমিটেশন, এই জন্য এই পথটা অ্যাভয়েড করা উচিত। তখন আমরা অল্টারনেট যেটা ভালো পথ সেটা নিচ্ছে। সো একটা হচ্ছে আমাদের মিনিমাম, নর্মালি যেটা হচ্ছে মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্টই হচ্ছে আমাদের অপটিমাম পয়েন্ট যে কোনো অপারেশনের জন্য। আর আমরা যে এই যে বিভিন্ন কন্ডিশন বা লিমিটেশন থাকার জন্য আমরা অল্টারনেট যে পথে আমাদের প্রসেসটা ডিজাইন করি বা প্ল্যানটাকে অপারেশন করা হয়,
বা ইকুইপমেন্টটাকে চালানো হচ্ছে যে অপারেটিং পয়েন্টের সাপেক্ষে, সেটাই হলো আমাদের অপটিমাম পয়েন্ট। ঠিক আছে, সো আমরা এই যে এখানে দেখো আমাদের যে তোমাদের আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা বেসিক্যালি কস্ট বেস, সো আমাদের সাধারণত দেখা হয় যে টোটাল কস্ট কোথায় কম হচ্ছে। ঠিক আছে, কস্ট পার ইয়ার যেখানে সবচেয়ে কম হচ্ছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ থিকনেস যে জায়গায় আমাদের কম থাকতেছে সেই জায়গায় আমরা কস্টিংটা সবসময় কম ধরতেছি। সো এখানে টোটাল কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে অপারেটিং কস্ট আছে। সো এটা হলো এখানের কথা। আর একটা অপটিমাইজেশনের বেসিক কিছু কথা আছে, স্লাইডটা একটু আগে পরে হয়ে গেছে। অপটিমাইজেশন ইন্ট্রিনসিক পার্ট অফ প্রসেস ডিজাইন, এটা আমরা কেমিক্যাল প্রসেসের জন্য আমরা এটা হচ্ছে বলাই হচ্ছে যে বেস্ট সলিউশন পাওয়ার জন্য এই মেথড গুলা ইউজ করা হয়। কিছু নিউমেরিক্যাল টুলস আছে, সেই জন্য আমরা নিউমেরিক্যাল টুলস এর সাহায্য নিব বা বারবার ক্যালকুলেশন করে আমাদের সেই রেজাল্টটা বের করার চেষ্টা করা হয়। ঠিক আছে, অপটিমাইজেশন টেকনিক্স অ্যালং উইথ কম্পিউটার সফটওয়্যার মেক ইট ইফিসিয়েন্ট, এটা টুলস ইউজ করা হয় যাতে ইফিসিয়েন্টলি এটা কাজটা করা যেতে পারে। অবজেক্টিভ ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম অর মিনিমাইজ যে প্রবলেম গুলো আমরা বেসিক্যালি দেখতেছি, অবজেক্টিভ ফাংশনটা থাকতেছে কি, অবজেক্টিভ মানে হচ্ছে কি কারণে আমরা একটা কাজ করব, মানে প্ল্যান্ট অপারেশনটা চালাবো। ধরো এখানে আমাদের ডিস্টিলেশন কলাম রয়েছে, ডিস্টিলেশন কলামে আমাদের নাম্বার অফ প্লেটটাকে কত কম হবে সেটার অপারেশন করার জন্য আমরা চিন্তা করতেছি। বা এখানে যেমন আমাদের থিকনেসটা বলতেছে যে কি উদ্দেশ্যে এখানে আমাদের মিনিমাম কস্টটা পাওয়ার চেষ্টা করতেছি, সেটাকে বলতেছি আমাদের অপটিমাম ডিজাইনের জন্য ইউজ করা হয়। এই জিনিস বেসিক কথাগুলো বুঝা গেছে কিছু? আচ্ছা, তারপরে আরেকটু জিনিস আসি, আমাদের অপটিমাইজেশনে বেসিক্যালি আমাদের কয়েকটা পার্ট থাকতেছে। একটা হলো অবজেক্টিভ ফাংশন থাকতেছে, মানে হচ্ছে যে কি উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। আর একটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা যে প্রসেসটাকে লেখা হয় বা ইকুইপমেন্টের ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের সাপেক্ষে লেখা হয়, সেই ইকুয়েশন গুলো এবং যতগুলো রিলেশন আছে সেগুলাকে ইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে বোঝানো হয়। আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট হচ্ছে যেমন আমাদের একটু আগে যেটা বললাম যে আমাদের ডিস্টিলেশন কলামে টেম্পারেচারটা ভেরি করতেছে, টি ইকুয়াল টু 40 থেকে 60 পর্যন্ত অপারেশন চালাচ্ছে। বা নাম্বার অফ প্লেট হচ্ছে আমাদের থাকতে পারে কত, 4 থেকে 16 পর্যন্ত। এই যে কনস্ট্যান্ট গুলা লেখা হচ্ছে সেটাকে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। সো এই কয়েকটা পার্ট নিয়ে আমাদের হচ্ছে অপটিমাইজেশন প্রবলেমটা বলা হয়। আর অবজেক্টিভ ইকুয়েশনটা হচ্ছে আমাদের এখানে যেমন থাকতেছে, এই ক্ষেত্রে পার্টিকুলার কেসে যেমন থাকতেছে কস্ট একটা ফাংশন, এই হলো আমাদের অপটিমাইজেশনের জন্য ই থাকতেছে। সো আমাদের অপটিমাইজেশনের বেশ এক্সাম্পল গুলো কই পেল, হঠাৎ করে চলে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই এখানে পাওয়া গেছে, স্লাইডে একটু সাজাইতে যাওয়ার সমস্যা হচ্ছে। তাহলে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অপটিমাইজেশন প্রবলেম গুলো হতে পারে যেমন প্রফিট হতে পারে, কস্ট হতে পারে, ইফোর্ট এরর কমানো যেতে পারে একটা অপারেশনে, ওয়েস্ট কমানো যেতে পারে ম্যাক্সিমাম বেস্ট প্রোডাক্ট কোয়ালিটি। আর এই যে এইচ এক্স বা জি এক্স টা হচ্ছে আমাদের যে ইকুয়েশন গুলো লেখা হয় ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের, আমাদের যে যে ইকুয়েশন লিখি না আমরা কন্টিনিউটি, এটা সিম্পল প্রবলেম, এই যে ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্সের যে ইকুয়েশন গুলো লেখা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইচ এক্স দিয়ে লেখানো হচ্ছে। আচ্ছা, ইকুয়াল চিহ্ন দিয়ে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে। ওকে, এটুক বোঝা গেছে আমাদের। আর আমাদের এই যে বললাম যে ইকুয়েশন গুলা যেগুলো থাকতেছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট বলতেছে, সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, আবার কোন 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 ক্ষেত্রে কোন কনস্ট্যান্ট না থাকতে পারে, অর্থাৎ এইটার এইচ এক্স ছাড়াও আমাদের থাকতে পারে। যেমন আমরা পাইপের ডায়ামিটার বের করছি, এখানে হয়তো বা জাস্ট আমাদের টোটাল কস্টের একটা রিলেশনশিপ দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করতেছি। সো আমাদের অন্য অন্য কন্ডিশন নাও থাকতে পারে, তো এই এটা যদি থাকে এভাবে হতে পারে আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে, রাইট,
স্লাইডে স্লাইডটা আরেকটু সাজানো উচিত ছিল, টাইমই কম পাইলাম। তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশন এই কথাগুলো কিছুটা বুঝা গেছে? কেউ মনে হয় বুঝে নাই। এনিওয়ে, তো আমাদের এই যে অপটিমাইজেশন প্রবলেমটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা একটা, এটা হলো ছবি জাস্ট, যে মানে যে কোনো প্রবলেমকে আমরা সাধারণত ছোট বড় করে স্টেজ বাই স্টেজ ভাগ করে নেই, সেভাবে আমরা স্বাভাবিকভাবে অপটিমাইজেশনের সলিউশনটা করা হয়ে থাকে। আচ্ছা, এটা হলো এই জিনিস। তারপরে আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমরা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন থাকতে পারে, নন লিনিয়ার ইকুয়েশন থাকতে পারে। সো আমাদের যদি যে ধরনের ইকুয়েশন গুলো থাকবে একটা সিস্টেমে, লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা সাধারণত কি বুঝি? AX1 প্লাস BX2 প্লাস C ইকুয়াল টু D, তাই না? এখন যদি নন লিনিয়ার বলে, তাহলে ইকুয়েশন গুলোতে যেমন এটা যদি হয় X2 BX1 প্লাস C, যদি যে কোনো একটা নন লিনিয়ারিটি থাকলে এটা হলো নন লিনিয়ার ইকুয়েশন থাকতেছে। আর আমাদের যদি লিনিয়ার নন লিনিয়ার একসাথে মিশানো থাকে, সেই ধরনের প্রবলেম গুলোকে সলভ করার জন্য মিক্সড ইন্টিজার নন লিনিয়ার প্রোগ্রামিং মেথড ইউজ করে। আর যদি আমাদের অপটিমাইজেশন প্রবলেম ভেরিয়েবল ফাংশন গুলো যদি টাইমের সাথে ভেরি করে, তাহলে আমাদের ডাইনামিক অপটিমাইজেশন মেথড ইউজ করা হয়। আচ্ছা, কেউ কেউ কোনো কথা বলছো না, তাহলে বুঝবো কিভাবে তোমরা বুঝতেছো? কি বুঝলা? লিনিয়ার লিনিয়ার প্রোগ্রামিং বা লিনিয়ার অপটিমাইজেশন প্রবলেম, এটা কি কোনটাকে বলতেছি আমরা? আমাদের ফর্ম ফর্মটা হচ্ছে এটা, এখানে যদি কোনো টার্মস থাকে নন লিনিয়ার ফর্মে, তাহলে হচ্ছে নন লিনিয়ার প্রোগ্রামিং ইউজ অপটিমাইজেশন মেথড, যদি লিনিয়ার শুধু থাকে তাহলে লিনিয়ার প্রোগ্রামিং মেথড, আর যদি এটা মিক্স থাকে তাহলে মিক্সড ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং মেথড। আর যদি আর অবজেক্টিভ ফাংশনটা সাধারণত আমাদের প্রবলেমে সিঙ্গেল থাকতেছে, আর কোনোটার মধ্যে যদি সময়ের সাথে পরিবর্তন হয়, এই যে এগুলার মানে এক্স এর মান, তাহলে সেটাকে কি বলবো আমরা? ডাইনামিক অপটিমাইজেশন মেথড। এটা বুঝা গেছে? ওকে। আর তাহলে আমাদের কয়টা পার্ট রয়েছে? এই পার্ট গুলা বোঝা যাচ্ছে যে একটা হচ্ছে মিনিমাইজ, একটা এইচ এক্স থাকতেছে, এটা জিরো থাকতেছে। সো আমাদের এই যে কথাটা বলছে, আমাদের যখন যখন এই ফ্লো শিটটাকে আমরা সলভ করি, তার মানে কি নাম্বার অফ ইকুয়েশন এইচ এক্স ইকুয়াল টু জিরো বলতে বুঝাচ্ছে কি A1 X1 প্লাস A2 X2 ইকুয়াল টু C, আর A2 X1 A1 A1 2 A2 2 X2 ইকুয়াল টু D। সো এরকম যদি আমাদের সিস্টেম থাকে, তাহলে এটা কি সাধারণত কি নাম্বার অফ ভেরিয়েবল সমান সমান নাম্বার অফ ইকুয়েশন, তাহলে তো আমরা সলভ করতে পারতেছি, তাই না? এই কথাটার মানে, আর এইখানে যদি এক্সট্রা একটা অবজেক্টিভ ফাংশন থাকতেছে, সেই জন্য হচ্ছে এটা বলছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম এর সাপেক্ষে হচ্ছে একটু কম থাকতেছে, আন্ডার স্পেসিফাইড থাকতেছে অপটিমাইজেশন প্রবলেম গুলো, এই কথাটাই বলা হচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। আর এইখানে কয়েকটা মানে জাস্ট কনসেপচুয়ালি, একদম বইয়ের মধ্যে আছে তা না, আমাদের ম্যাথ মডেল থেকে কিছুটা কনসেপ্ট নেওয়া হয়েছে, আমাদের এটা একটু বোঝা দরকার যে অপটিমাইজেশন প্রবলেম গুলা কোথায় ফেল করে ডিটেলস এর ইয়েতে। এটা হলো আমাদের যদি একটা ফাংশন থাকে, ধরো এইচ এক্স একটা ফাংশন আছে, এখানে একটু মানে ইয়েতে দিচ্ছে যে আমাদের যখন এরকম ফাংশন থাকতেছে, এটা কিন্তু সমান হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে এরকম থাকতেছে, এইখানেও একটা থাকতেছে, এখানে থাকতেছে, এটা সর্বনিম্ন পয়েন্ট এই গ্রাফটা, এই যে সর্বনিম্ন পয়েন্টটাকে আমরা বলি গ্লোবাল মিনিমাম।
আর এর সর্বোচ্চ মানে মাঝামাঝি তে এরকম যখন থাকতেছে সেটাকে লোকাল মিনিমাম বলতেছে, লোকাল ম্যাক্সিমাম গ্লোবাল ম্যাক্সিমাম, ঠিক আছে? তো সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম পয়েন্টে যদি যায় তাহলে সেটাকে আমাদের অপটিমাইজেশনের যে মেথড নন লিনিয়ার বা যে কোনো যত নন লিনিয়ারটি বাড়ে তত ক্যালকুলেশনে সে ফেল করে। সো সেখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের লোকাল লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমামে এসে অপটিমাম ভ্যালু সে শো করতে থাকে। সেটার জন্য আমাদের বেশ কিছু জিনিস এই 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 তোমাদের ডিজাইনের দরকার নাই, মানে এটা একটা ফ্যাক্টর যে আমাদের সবসময় টার্গেট থেকে গ্লোবাল হয়ে যেতে হয়। আর গ্রেডিয়েন্ট একটা কথা বলে, গ্রেডিয়েন্টটা বোঝার দরকার নাই, যে ফার্স্ট কথা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে স্লোপ। কোন কোন যদি আমাদের ফাংশন থাকে সেটা স্লোপটা সাধারণত এটা দিয়ে বোঝানো হয়, এটাই মানে যদি ভেক্টর আকারে ম্যাট্রিক্স আকারে লেখে তা গ্রেডিয়েন্ট ভেক্টর বলে। সো এটা হলো ব্যাপার, স্লোপ স্লোপ যদি হয় আমাদের এখানে একটা জিনিস আমার সাথে বলতে পারো কিনা, এখানে dy বাই dx এটা পরবর্তীতে আমাদের অঙ্কের মধ্যে গ্রাফিক্যাল মেথডে লাগবে। সরি এখানে আমার লিখতে যা একটু ঝামেলা হয়ে গেছে, রাইট? এখানে dy বাই dx মানে কি স্লোপ, তাই তো? এই পয়েন্টটাতে স্লোপ কত হবে, সিম্পল কোশ্চেন, এই পয়েন্টটাতে জিরো হবে। সো এটা হলো সবসময় জিরো হবে, সো অপটিমাম পয়েন্ট সবসময় জিরোতে আসবে, এটা আমাদের ওই যখন আমরা অঙ্ক করব তখন এটার জন্য লাগবে, সেই জন্য এই জিনিসটা বলা হয়েছে। আর সেকেন্ড যে সেকেন্ড ডেরিভেটিভটা আমাদের এখানে অত ডিটেলস এখানে দরকার নাই, জাস্ট বুঝার জন্য যে ম্যাক্সিমাম এবং মিনিমামে হেসিয়ান এটাকে বলে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভটা আমরা জিওমেট্রিক্যালি জানি এটার উপর ডিপেন্ড করে কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা মিনিমাম পয়েন্ট এবং সেটা কি রকম হবে, কনভেক্স কমপ্লেক্স। সো এই হলো আরেকটা জিনিস। এখানে একটা ছোট্ট প্রবলেম নিয়ে একটু কথা বলা হচ্ছে, এটা ডিজাইন রিলেটেড না, জাস্ট সিম্পল একটা জিনিস বোঝানো হচ্ছে যে এখানে বসে এই ক্যানটাকে আমার ডিজাইন করতে হবে যার হোল্ড করতে পারে, ভলিউমটা হচ্ছে আমাদের ফিক্স করে দেওয়া আছে, ভলিউমটা কি দেওয়া আছে ফিক্স করে দিছে, 500 ml হতে হবে এটা, মানে অ্যাটলিস্ট 500 ml। সো ভলিউমটা পাই আর স্কয়ার এইচটা বলে দেওয়া আছে 500, ঠিক আছে? ফর্মুলেশনটা কিভাবে করে সেটার জন্য আরকি, আর হাইটটা কত থেকে কতর মতো হতে পারে, হাইটটা বলতেছে যে 7 থেকে 12 সেন্টিমিটারের মধ্যে ভেরি করবে, আর রেডিয়াসটা 3 থেকে 7। সো এই যে আমাদের এটা এটা হলো কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কনস্ট্যান্ট গুলা তিনটা কনস্ট্যান্ট আসছে বা বাউন্ড আসছে, যে 3 থেকে 7 আর 7 থেকে 12। আর আমাদের বলছে হোয়াট ডাইমেনশন সিলিটার ক্যান ইউজ অ্যাট লিস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মিনিমাম করার জন্য আমাদের কি হইতে পারে। সো দ্য মিনিমাম ম্যাটেরিয়াল কোথায় লাগতেছে, এরিয়াতে লাগতেছে। সো এরিয়াটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, যে কত কম ম্যাটেরিয়াল লাগতে পারে সেটা এটা থেকে বের করা হয়েছে। এই সো এরকম ভাবে আমাদের এটা চিন্তা করা হয় যে এখানে যেমন জিনিসটা হচ্ছে যে আমাদের কত বাউন্ড হলো কিভাবে এটা ফাংশনটা হচ্ছে। আচ্ছা এখানে আরো একটা সিম্পল একটা অঙ্ক আছে, সিম্পল থেকে বোঝানো, পরে আমাদের যখন গ্রাফিক্যালি আমরা মেথড আমাদের তোমার ডিজাইন কোর্সে যদি ডিজাইনের রিলেটেড গুলো দেখাইলে তখন আসবে। এটা হলো আমাদের অপটিমাম বের করতে হবে ম্যাক্সিমাম পি, মানে পি একটা ফাংশন যেটা ম্যাক্সিমাম, এটা এটার লেখা হয়েছে এক্স ওয়ান এক্স টু, এটা কি জিনিস এক্স ওয়ান, এটাকে কি লিখছে আমরা আমাদের টার্মস অনুসারে কি লেখা হয়েছে, অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন। আর এইটা কি জিনিস লেখা হয়েছে, এটা হলো কনস্ট্যান্ট গুলো, তাই তো? কনস্ট্যান্ট বা বাউন্ডস লেখা হচ্ছে, তাই তো? সো কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কত লিমিটের মধ্যে কাজ করতেছে, সেটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে যদি বোঝায় সেটা নর্মালি মডেল বা একটা সিস্টেমকে ডিনোট করে, আর ইনইকুয়ালিটি দিয়ে সাধারণত বোঝানো হয় যে কত রেঞ্জে কাজ করে আর কি, বা বাউন্ডে কাজ করে, এই এটা হলো কনস্ট্যান্ট। তো এখন আমাদের এই যে গ্রাফটা আছে এটা কি কেউ বুঝতেছে? এখানে বলছে প্রথম কথা, আমরা একটু মুছি, প্রথম কথা হচ্ছে আমাদের
দুইটা x1 একটা ভেরিয়েবল আছে, x2 একটা ভেরিয়েবল আছে, এদিকে x1 নিছে এদিকে x2 নিছে, এখানে বলছে হচ্ছে 1 2 আর এখানে বলছে হচ্ছে 1, ঠিক আছে। সো x1 ইকুয়াল টু কি বলছে, আর 2 এর থেকে ছোট, সো 2 এর থেকে যদি ছোট রেখা থাকে, সো 2 এর থেকে এদিকে আমাদের সব রেখাগুলো আসবে, ঠিক আছে। এই এরিয়াটা এটা দিয়ে এটা বুঝাইছে না, এদিকে যা যা আছে সবই তো এখানের মধ্যে আসতেছে। আর এটা বলছে x2 টা কত, 1 এর থেকে ছোট হবে, তার মানে হচ্ছে এই দিকের যতগুলো আছে, সো এইটুক যে রিজনটা দিয়ে বাধা পড়ে গেল, যে এরিয়া দিয়ে আটকে গেল, এই রিজন দিয়ে যেটা আটকে গেল, এইটুক দিয়ে এটুক দিয়ে আটকে যাচ্ছে, সেটাকে বলতেছি আমরা ফিজিবল রিজন। এটাকে কি বলি, যে সবগুলা বাউন্ডারি। আরেকটা কথা আছে এখানে, x1 x2 কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমে সবগুলা ভেরিয়েবল হচ্ছে 0 এর থেকে বড় হবে, সেই জন্য এখানে একটা রেখা x1 এর মান এবং x2 এখানে এসে আটকে গেছে, চারটা বাউন্ডারি, বুঝা গেছে এই ড্রটা? এটা কি করলাম বুঝা যায় না, যে ফিজিবল রিজনটা কি জিনিস এটা বুঝা যায় না, কেউ বুঝতে পারছো? কেউ কথা বলে না। জি স্যার বুঝা গেছে। আচ্ছা আবার রাখি তাহলে, না বুঝবে তো, এখানে তো ক্লাস এলে সুবিধা। এখানে একটা রেখা আছে, সো আমাদের লেখা আছে কি x1 2 এর প্রায় থেকে, তাহলে x1 = 2 1 2, এটা 1 পয়েন্ট, এই সাইডে হচ্ছে x2 বরাবর, এটা হলো x1 বরাবর, তাহলে 2 এটা হলো 2, x1 = 2 লাইন, এটা x1 = 2 লাইন, আর এটা হচ্ছে x2 = 1 লাইন, এটা অন্য কালি দিয়ে লিখি এই লাইনটা। তো এখন আমাদের বলছে x1 এর মানটা 2 এর থেকে ছোট, তো 2 এর থেকে ছোট যত সংখ্যা আছে সব এখানে, ঠিক আছে, আর x2 এর মানটা হচ্ছে এই যে এইখান থেকে যতগুলো আছে সবগুলো হচ্ছে x2 এর মান। আরেকটা শর্ত আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যত প্রবলেম আছে সেটা হচ্ছে নন নেগেটিভ হবে ভেরিয়েবল গুলো, নর্মালি টেম্পারেচারের স্পেশাল ভ্যালু ছাড়া সব ভ্যালু কি আমাদের কি হয়, নর্মালি তারা একটু ই থাকে, ঠিক আছে, সো আমাদের এটা গ্রেটার দেন 0 হয়, তো গ্রেটার দেন 0 কি, x1 এর মান গ্রেটার দেন 0 কোন দিকে হবে, এদিকে ভ্যালু গুলো, আর এটা এদিকে আসতেছে, সো এই এই জন্য এই এই এরিয়া দিয়ে ভাগ হয়ে গেছে, সো এই যে এরিয়াটা আসছে শেডেড এরিয়া, এটাকে কি বলে, ফিজিবল রিজন, এটাকে কি বলে, ফিজিবল রিজন বলে, সো এই ফিজিবল রিজন বলতেছে। আরেকটা কথা বলছে mx ম্যাক্সিম পি এর পি যেটা বলছে সেটা হচ্ছে p = 1 2 3, সো পি এর মান আমরা ভেরি করব বিভিন্ন পয়েন্টে, এখানে অপটিমাম পয়েন্ট সবসময় পাওয়া যায়, একটা জিনিস হচ্ছে যে কর্নারে যে পয়েন্টগুলো আছে কর্নার পয়েন্টগুলো সেই পয়েন্টেই অপটিমাম পয়েন্টগুলো পাওয়া যায়, যেমন আমরা যদি ম্যাক্সিমাম পয়েন্ট এখানে একটা টানি এই এটার কর্নার পয়েন্ট বরাবর, এটাতে হচ্ছে 2 ধরে এখানে একটা 1 ধরে প্যারালালি x1 + x2 = 1 যদি ধরি, তাহলে আমাদের এটা কি x1 এর স্বাভাবিকভাবে কি 1/x2/1 = 1, সো 1/1 যে কাটা গেছে পয়েন্ট দুটা সেটাই তো এই প্যারালালে যতগুলো লাইন হবে, বা তোমরা যেভাবে স্লোপ আঁকো এই এই লাইনটা একা এটা, সেটাকে ভেরি করে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া গেছে ম্যাক্সিমাম যেহেতু করছে, সো সর্বোচ্চ পয়েন্ট কোথায় পাইছো, এই কর্নার পয়েন্টটাতে, তাহলে এটাই আমাদের অপটিমাম পয়েন্ট। এখন আমাদের মিনিমাম পয়েন্ট কোথায় আসতে পারে, মিনিমাম পয়েন্ট কোথায় আসতে পারে, ফিজিবল রিজনের মধ্যে থাকতে হবে আমাদের যে জায়গায় ক্রস করে, মিনিমাম পয়েন্টটা কোথায় আসবে কে বলতে পারবা তাড়াতাড়ি, কর্নার পয়েন্ট আরেকটা কোথায় আছে, এই জায়গা, সরি
ড্রয়িংটা ভালো হয়নি। সো এখানে যদি আমরা মিনিমাম পয়েন্টটা কত আসতেছে, এক্স ওয়ান এর মান জিরো দিলে এটা জিরো, সো পি ইকুয়াল টু জিরো আসতেছে, এটাই হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট, কারণ আমাদের এইদিকে কোনো পয়েন্ট আসতে পারবে। বুঝা গেছে? ম্যাক্সিমাম পয়েন্ট বুঝা গেল, মিনিমাম পয়েন্ট বুঝা গেছে, তাই তো? আচ্ছা, কেউ কথা নাই। এখন এটা ছাড়া আরেকটাতে যাই কেন? এই সিম্পল জিনিস যদি না বুঝে, তোমরা বুঝতে পারছো কিছু? জি স্যার বুঝতে পারছি। ওকে, সো দ্যাটস গুড। এখানে তারপরে আমাদের এটা বই থেকে একটা অঙ্ক, এই বইয়েরই অঙ্কটাকে আমরা এই যে রেঞ্জ আঁকা হয়েছে আর কি, বেসিক্যালি এটা কিভাবে আঁকা হয় এই রেঞ্জে, তো একইভাবে আমাদের দুইটা লাইনের জন্য এই যে নীল লাইন আর সবুজ লাইন কাটছে, এটা এটারে যদি আমরা লিখি টুয়াইস এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু ইজ গ্রেটার দেন টেন, এই লাইনটা কিভাবে লিখবো, এক্স ওয়ান বাই ফাইভ প্লাস এক্স টু বাই, যেভাবে তোমরা স্লোপ বাইর করো, লাইন বাইর করলে যে কোনো ভাবে করা যায়, ওয়ান, তাহলে এটা এটা ফাইভে কাটবে, সো এক্স ওয়ান অংশে ফাইভে কাটছে, সে এটা ফাইভে কাটতেছে, আর এক্স টু অংশে, সরি এক্স টু অংশে কোথায় কাটতেছে, টুতে কাটতেছে, যে ওয়ান পয়েন্ট এই টু পয়েন্ট, আর এটা একইভাবে এটা চার আর তিন, তো তিনে কাটতেছে, সো এই যে এখানে ওয়ান টু থ্রি, বুঝতে পারছো? সো এখানে যেহেতু বলছে লেস দেন, সেই কারণে যে সবুজ লাইনটা, এটা হলো সবুজ লাইন, দ্বিতীয়টা হলো সবুজ লাইন, সেভাবে করে তোমাদেরকে গ্রাফিক্যালি এই কনস্ট্যান্ট গুলা ছবি আঁকতে হবে। আর এটা হলো যে কোনো কেমিক্যাল প্রবলেমে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে সবগুলা ভ্যালু মান সবসময় জিরোর থেকে বড় হয়, সেই জন্য হচ্ছে, সো এটা হলো আমাদের ফিজিক্যাল রিজন পাওয়া গেছে। এখানে যেমন এটা ড্রয়িংটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের আরেকটাতে চলে যায়, এটা তো এটা আশা করি বুঝতে পারছো কি করছে, এটাতে চলে, এটাতে হচ্ছে আমাদের এগুলাকে, এই যে দেখো এই ইকুয়েশনটা হচ্ছে নন লিনিয়ার, এই ইকুয়েশন গুলা কিন্তু লিনিয়ার, ঠিক আছে? সো এটা আমরা সাধারণত নন লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে, কিন্তু এই এই পার্টিকুলার কেসে আমরা গ্রাফিক্যালি সলিউশন করতেছি। তো এখানে বলছে কি এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু মাইনাস ফোর স্কোয়ার, তো এইটা কিসের ইকুয়েশন, একটা বৃত্তের ইকুয়েশন, তাই তো? যে সার্কেল গুলো আঁকা আছে যার সেন্টার পয়েন্ট হচ্ছে থ্রি ফোর, আর রেডিয়াস কত, রুট এফ, সো এফ এর বিভিন্ন মানের জন্য আমাদের একটা বিভিন্ন রেডিয়াস গুলো ঘুরবে, তাই তো? আর আমাদের বলে দিছে কি এই কন্ডিশন গুলা, এটা তো হচ্ছে জেনারেল কন্ডিশন, এগুলো হচ্ছে জেনারেল, যে কোনো কেসের ক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল কন্ডিশন, এক্স ওয়ান এক্স টু ইজ গ্রেটার দেন জিরো, আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লাইন, সো এক্স ওয়ান এক্স টু এটার থেকেই, সো এই এই লাইনগুলো এইভাবে আঁকা হয়েছে, সো যেহেতু আমাদের এইটুকু হলো আমাদের কি ফিজিবল রিজার্ভ, সো এই পয়েন্টটা যেহেতু টাচ করছে এই বৃত্তটা, এটাই হলো আমাদের অপটিমাম পয়েন্ট, এটা বুঝা গেছে? গ্রাফিক্যালি বের করার হচ্ছে ফিজিবল রিজনে অপটিমাম, সরি অবজেক্টিভ ফাংশনের যে ফাংশনটা আছে সে টাচ করে যে পয়েন্টে, সেটা হলো অপটিমাম পয়েন্ট। কারো কোনো প্রশ্ন আছে এই যে গ্রাফিক্যালি বের করার জিনিসটা, গ্রাফিক্যালি বের করার এই প্রশ্নটা বুঝা গেছে? জি স্যার। তারপরে আমাদের এটাকে জেনারেল স্টেপ গুলো লেখা আছে, মানে ইয়াতে আমরা সাধারণত কি করি আর কি, প্রসেসটা কি জিনিস, আমরা কেমিক্যাল প্রবলেমে লিস্ট অফ ভেরিয়েবল কি, আর কোনটার সাপেক্ষে অপটিমাইজেশন ক্রাইটেরিয়া, মানে অবজেক্টিভটা কি, মানে তুমি কষ্টের সাপেক্ষে করতেছো না কিসের সাপেক্ষে করতেছো, সেটা বের করা, তারপরে আমরা প্রবলেমটা সলভ করি এবং
ইকুয়ালিটি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটা আমরা ডিফাইন করি, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মানে কমপ্লেক্স প্রবলেমগুলোতে সাধারণত মডেলগুলো এরকম থাকে। হ্যাঁ বলো, কি বলবো? আগের যে প্রবলেমটা দেখালেন যে একটা সার্কেল কে যেখানে টাচ করছে সেটাকে বলতেছে অপটিমাম পয়েন্ট, তো এখানে যদি সার্কেল না হয় অন্য যে কোনো কোণিক হতো, ইলিপস টিলিপস হতো, তাও কি মানে টাচ করলে টাচ করতে হবে এবং সেই ফিজিবল রিজনে থাকতে হবে। আমাদের ফিজিবল রিজনটা কোন জায়গায়? এই জায়গায়। আমাদের ফিজিবল রিজন কিন্তু ওইদিকে না, ফিজিবল রিজনের মধ্যে টাচ করতে হবে। ঠিক আছে, আমাদের মানে কর্নার পয়েন্ট, সোজা কথা হচ্ছে কর্নারে টাচ করছে এটা, এটা কিন্তু এই জায়গাতেও আসতে পারে ফিজিবলে না। এটা যত বড় হইতে থাকবে তত তো আমাদের কি আসতে পারে, মানে বেশি আসতে পারে না। এফ এর মান 2 এর থেকে যত বড় হবে তত তো ম্যাক্সিমামে চলে যাবে, তাই না? কিন্তু মিনিমাম পয়েন্টটা কোথায়? এখানে টাচ করতেছে কর্নারে, মানে এটা হলো ম্যাক্সিমাম, হলে আবার ওই কর্নার পয়েন্টেই তুমি পাবা। এটা এটা সর্বোচ্চ যেখানে টাচ করবে সেটা হলো কথা, যদি ম্যাক্সিমাম হতো। মিনিমামটা কি? এখান থেকে মিনিমাম পয়েন্ট আছে, এই জায়গায় টাচ করতেছে না মিনিমাম, সবচেয়ে ছোট ব্যাসার্ধে টাচ করতেছে কোথায়? এইটুকু হচ্ছে তোমার রিজনের মধ্যে থাকতে হবে, এখানে কাটতে হবে, বুঝছো? এই যে এরিয়াটা বোঝা গেছে না, যে এটা এই যে এই লাইন গুলো দিয়ে এই যে এরিয়াটা বোঝানো হয়েছে, আমি যে সেটা এরিয়াটা দিছি, এটার যদি ডায়ামিটারটা বা সরি রেডিয়াস বা ডায়ামিটার যেটাই বলো বাড়ে, বাড়লে কি হবে? আমাদের অপটিমাম পয়েন্টটা বাড়তেছে না? জি স্যার, আমার জিনিসটা মনে হয় বোঝা যায় না। এখানে মেইন গল্প হচ্ছে তুমি অপটিমাম পয়েন্ট পাবা যদি সিস্টেমকে সলভ করে প্রবলেমটা। এই যেমন এখানে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের অপটিমাম পয়েন্ট, আমি এখানে লাইন অফ প্যারালাল লাইন টানা যাচ্ছে, তাই না? পি এর মান যে কোনো জিনিস চেঞ্জ করে, জি স্যার, এটা খেয়াল করো। কিন্তু আমাদের যে পয়েন্টে আসা সবচেয়ে বেশি বড় পয়েন্ট আসছে সেটা আমি ইয়েতে যাচ্ছে, আমাদের ফিজিবল রিজনে, এটা হলো ফিজিবল রিজনের মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট কোনটা সেটা বাইর করার চেষ্টা করছে। আর মিনিমাম পয়েন্ট হলে এই জায়গায় আসতেছে, এই যে তখন মিনিমাম আর ম্যাক্সিমাম বললাম না, মনে পড়ছে? বোঝা গেছে এটা? এই যে এই কনস্ট্যান্ট লাইনগুলো দিয়ে যে মানে একটা সিস্টেমকে ডিফাইন করতেছে তার মধ্যে থাকতে হবে, এই এর বাইরে থাকতে হবে না। তুমি একটা ডিস্ট্রিবিউশন তুমি কলাম চালাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো 10 থেকে 5-এর মধ্যে তুমি প্ল্যান্ট অপারেশন করতে হবে, সরি 5 থেকে 10, ফিড রেটটা হচ্ছে 5 থেকে 10-এ যাইতে হবে ফিডের রেটটা, তোমাকে এটা বলে দিছে। এখন তুমি যদি বলো যে আমি চালাবো হচ্ছে 14, তাহলে কি সেটা অ্যাকসেপ্ট করবে কেউ? না স্যার, এই কথাটাই বলা হয়েছে আর কি। এই জায়গায় হচ্ছে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, এটা হলো গ্রাফিক্যালি বা মানে যে যেভাবে বুঝে আর কি, ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা আছে এইটুকু হচ্ছে ফিজিক্যাল রিজনটা, হচ্ছে এই অপারেশনটা, অর্থাৎ ডিস্ট্রিবিউশন কলাম চালাইতে গেলে 5 থেকে 10-এর মধ্যে আমার ফ্লো রেট থাকবে, টেম্পারেচার একটা লিমিট দেওয়া আছে, তারপর প্লেট কতগুলো হবে, নাম্বার অফ প্লেট, ফিড লোকেশন কোথায় হবে, সেরকম কিছু কিছু জিনিস দেওয়া আছে, সেটা হলো বলতেছি আমরা কনস্ট্রেন্ট, ঠিক আছে, মানে লিমিটেশন সিস্টেমকে যেটা বুঝাচ্ছে আর কি, ওই ওইটার মধ্যে থাকতে হবে। আর এখানে যে গ্রাফটা আছে এটার মিনিমাম পয়েন্ট কেন বললাম যে এখানে টাচ করছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট পয়েন্টে সে টাচ করতেছে। এফ এর মান যদি বাড়াও, এফ এই ইকুয়েশনের এফ টা কি জিনিস বোঝায়, মানে প্র্যাকটিক্যালি কি বোঝায়? রেডিয়াস, রেডিয়াসটা বোঝাচ্ছে, রেডিয়াসের মান এখানে যখন টাচ করতেছে সেটাই তো মিনিমাম। জি স্যার, আর এর থেকে বাড়লে কি হচ্ছে, আরো বাড়তেছে না? হ্যাঁ, রেডিয়াসের মান, সো এটাই বলা হয়েছে। এটাকে এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, এটা হলো যে ইকুয়েশন গুলা। ওকে, আমরা লিনিয়ার প্রোগ্রামিং যেটা বলতেছি, লিনিয়ার মানে হচ্ছে সবগুলা ইকুয়েশনে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে। লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝায়? এই সরি, a11 x1 + a12 x2 + a13 x3 + ইকুয়াল টু এখানে হচ্ছে যে কোনো একটা
C1 পাঁচটা, ঠিক আছে, A1 2 সরি এটা 2 1, X1 এভাবে করে লেখা হচ্ছে, এটা হলো C2। সো এই যে ইকুয়েশন গুলো এই ফরম্যাটে থাকলে সে হচ্ছে কি আমাদের লিনিয়ার ইকুয়েশন। সো আমাদের যদি লিনিয়ার থাকে আর এটা দিয়ে এটা যদি ইনইকুয়ালিটি চিহ্ন থাকে, ইনইকুয়ালিটি চিহ্নটা কি আমরা জানি না কি জিনিস, যদি থাকে তাহলে আমরা বলি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। এটা কথা বুঝা গেছে? এত বুঝা যাওয়ার কথা, নরমাল জিনিস। জি স্যার। ওকে, সো আরেকটা কথা হচ্ছে আমাদের এই যে ডিজাইন ভেরিয়েবল বলতেছে, অর্থাৎ অবজেক্টিভ ফাংশনের সাথে যে ভেরিয়েবল গুলা মানে ফাংশনের ভিতরে থাকবে সেটা দিয়ে বেসিক্যালি যে আমার কস্টের কস্ট থাকতেছে বা ডায়ামিটারটা থাকতেছে এই যে ব্যাপারটা, সেটাকে আমরা বলি ডিজাইন ভেরিয়েবল আর কি। ডিজাইন বা ডিসিশন নিচ্ছে সে এই ভেরিয়েবল গুলা এটা সাপেক্ষে, এটা বেশি মানে ফাংশনটাকে রিলেট করতেছে। এখন আমরা একটু জাস্ট ছোটখাটো একটা অঙ্ক দেখি আমাদের বোঝার জন্য। আমাদের ডিফাইনারি যে কলাম গুলো আছে, ডিফাইনারি কলামে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ওরা বিভিন্ন জায়গা থেকে যে র ম্যাটেরিয়ালটা আছে, র ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে ক্রুড বলে, ঠিক আছে। সো ধরো আরব থেকে আনতেছে কেউ, ইরান থেকে আনতেছে কেউ, মেক্সিকো থেকে আনতেছে, নাইজেরিয়া থেকে আনতেছে, তাদের যে মিশ্রণটা থাকে যে র মিশ্রণটা সেটা ভ্যারি করে, এবং ভ্যারি করে দেখে আমাদের এখানে আর কি জাস্ট এখানে এক্সাম্পলের জন্য চারটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট বলতেছে, তিনটা প্রোডাক্ট তৈরি হয় এবং ক্রুড ওয়ান থেকে তৈরি হয় 80, এটা থেকে একটু এত তৈরি হয়। আরেকটা বলছে এটা হলো লিমিটেশন দেওয়া আছে কতটুকু সর্বোচ্চ প্রোডিউস করতে পারবে, ধরো আমাদের স্টোরেজ দেওয়া আছে এত প্ল্যান্টে, ঠিক আছে, গ্যাসোলিনের জন্য স্টোরেজ দেওয়া আছে 24,000 পর্যন্ত আমাদের স্টোরেজ দেওয়া আছে, আর বেশি নাই। সো এটা হলো সেই লিমিটেশনটার কথা বলতেছে। আর আমাদের এই যে নর্মাল প্রবলেম গুলো সাধারণত প্রফিট ম্যাক্সিমাইজ করে বা কস্ট মিনিমাইজ করে, সো এখানে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা হচ্ছে। তো প্রফিট বলতে কি বুঝি আমরা, তোমরা তো আরো অনেক ডিটেলস পড়ছো, তো ইনকাম থেকে র ম্যাটেরিয়াল কস্ট আর প্রসেসিং কস্ট বাদ দিলে আমরা সাধারণত প্রফিটটা পেয়ে থাকি। এখানে আরো কিছু ডাটা ছিল, যাই হোক ডাটা গুলো একটু মিসিং হয়ে গেছে, ভলিউম পার্সেন্ট। ওকে, আমাদের এই যে এই লাইনটা লিখছে গ্যাসোলিনের কে X3 দিয়ে বোঝানো হয়েছে, গ্যাসোলিনের ফ্লো রেটটাকে X3 দিয়ে বোঝাইছে। সো X3 হচ্ছে যে 24,000 এ বুঝাইছে বেসিক্যালি, আর X1 X2 হচ্ছে ক্রুড রেটটাকে বুঝাইছে। সো প্রথম যে জিনিস X3 তৈরি হচ্ছে, X3 এটা ম্যাটেরিয়াল ব্যালেন্স করলে ক্রুড X1 আর ক্রুড 2 হচ্ছে X2, আর গ্যাসোলিনের ফ্লো রেট যদি X3 হয় তাহলে X3 সমান সমান কি হবে, এটা থেকে যতটুকু পাওয়া যাবে এই ক্রুডটা থেকে, এটা থেকে যত ইয়েল্ডে পাওয়া যাবে সেটাই তো আমাদের X3 বা গ্যাসোলিন পাবো, তাই তো, ওটাই ম্যাটেরিয়াল ব্যালেন্স করছে আর কি। এটা তোমরা আরো ভালো জানো, সো এটাই করা হয়েছে। এবং এটার সাথে আমাদের ইনকাম, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা হচ্ছে যে এটা গ্যাসোলিনটা, গ্যাসোলিনটা বিক্রি করে আমাদের কতটুকু আসতেছে, আর র ম্যাটেরিয়ালের প্রসেসিং কস্ট গুলা, এটা স্লাইড একটু মিস হয়েছে, ওই কস্ট গুলো এখানে দেওয়া, ওইটাতে প্রসেসিং কস্টটা দেওয়া আছে, সো ওগুলো দিয়ে ই করলে এটা আমাদের। সো মেইন কথা হচ্ছে যে আমাদের ইনকামটা কি হবে, প্রফিট যে জিনিসটা আসতেছে, সো ইনকাম থেকে আমাদের এই খরচ যাচ্ছে র ম্যাটেরিয়াল কিনতে এবং এটাকে প্রসেস করতে, সেটা বিল দিলেই তো আমাদের প্রফিট আসে, এটা আমরা জানি না। আচ্ছা, সো ওই কথাটাই এখানে করা হয়েছে। আর অবজেক্টিভটা বলছে তাহলে আমাদের এই এই যে এই তিনটারে যদি ব্যালেন্স করা হয় এই প্রফিট ফাংশনটা তৈরি হয়, ঠিক আছে। আর এখানে যে আমাদের বলে দিছে ম্যাক্সিমাম অ্যালাউবল, মানে গ্যাসোলিন কত আছে এখানে দেওয়া আছে 24,000, এই যে 24,000 আছে, কেরোসিন কত এত, সো এই কনস্ট্যান্ট গুলো লেখা হয়েছে, এটা দিয়ে আমাদের প্রবলেম
সলিউশন করা হবে, মানে এক্সাম্পল এখানে একটু বলা হবে আর কি। রাইট, সো আমাদের এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাইতে যাই, সেটা মানে আগে তো সরাসরি করা হয়েছে, এটা দেখে কেউ বুঝতেছো কিনা একটু দেখো। আমরা তো একটা এক্সাম্পল বললাম না, দেখানো হলো গ্রাফটা আঁকা হয়েছে। স্টেপ গুলো এটা গ্রাফিক্যালি যদি আমরা সলভ করতে যাই প্রবলেমটাকে, আমাদের কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে প্লাস অবজেক্টিভ ফাংশন দেওয়া আছে। সো আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি আছে, এই যে এটা, সো এটাকে আমরা বেসিক্যালি ভেরি করব, আর এটা দিয়ে আমরা কনস্ট্যান্ট দিয়ে কি বার করব, ফিজিবল রেজাল্টটা আঁকা হবে। আর যেহেতু দুইটা ভেরিয়েবলে আমরা কনভার্ট করে ফেলেছি পুরো সিস্টেমটাকে, সো এক্স ওয়ান এক্স টু তে গ্রাফে আমরা তো দুইটার বেশি ভেরিয়েবল রাখতে পারবো, সো দু বেসিক্যালি চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো এক্স ওয়ান এক্স টু তে দুইটা প্ল্যান আঁকা হয়েছে, আগেও যেমন আঁকছি যে এরকম এক্স ওয়ান এটা এক্স টু একটা, আর ফিজিবল রিজনটা আঁকা হবে এই। এবং এইটাকে ফাংশনের যে মানটা সেটা ভেরি করে ম্যাক্সিমাম পয়েন্টটা আমরা আঁকা হচ্ছে। আমাদের গ্রাফে এই পয়েন্ট গুলো, যে তিনটে ইকুয়েশন এ বি সি, ওই যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা আঁকা হয়েছে, এবং সেটা দিয়ে আমাদের ফিজিবল রিজাল্টটা হয়েছে। এখন ক্লাস হলে একটু সাথে সাথে ধরা যেত যে এটা ফিজিবল রিজাল্টটা আসলে বুঝতেছে না কেমন আছে। তাহলে আমাদের ফিজিবল রিজাল্টটা কোনটুকু হবে, কেউ কি একটু বলতে পারবা? যদিও বলাটা বইলা বোঝানো মুশকিল, এখানের মধ্যে যে তিনটা দিয়ে আমরা এরিয়াটা দেখানো হয়েছে, কোনটুকু ফিজিবল রিজন হবে এখানে দেখানো আছে, কেউ বলতে পারে কিনা তাড়াতাড়ি? স্যার মাঝখানে ট্রায়াঙ্গেল টুকু, হ্যাঁ স্যার মাঝখানে ট্রায়াঙ্গেল টুকু, মাঝখানে ট্রায়াঙ্গেল টুকু, হ্যাঁ স্যার ফিজিবল রিজন লেখা আছে এরিয়াটা, ওইটা ফিজিবল লেখা আছে, হ্যাঁ ট্রায়াঙ্গেল রিজন যে লেখা আছে এবং লেখা অংশটুকু এই যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এইটা তিনটা কনস্ট্যান্ট লাইনের মধ্যে কমন এরিয়া যেটু, অর্থাৎ এই কমন এরিয়াটুকু শুধুমাত্র আমাদের ফিজিবল রিজন। প্রত্যেকটা কনস্ট্যান্ট দিয়ে স্যাটিসফাই করছে না, যে সেটা একটা অংশটাই হচ্ছে ফিজিবল রিজন। সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এটা একটু বড় করি, তাহলে গ্রাফটা চিনতে পরবর্তীতে সুবিধা হবে। এই যে এটার কিন্তু আমাদের লাইন হচ্ছে এইটু, তারপরে এইটু, তারপরে এইটু, আবার সবগুলা কনস্ট্যান্ট দিয়ে স্যাটিসফাই করতে হবে। সরি দেখা যায় ছবি আঁকা মুশকিল, এইটু এখন আমরা এটা ট্রায়াল এরর করে কিন্তু এই যে অবজেক্টিভ ফাংশনটাকে প্যারালাল লাইনটা ভেরি করে আমরা বের করতে পারি, কিন্তু শর্টকাট কথাটা আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে কর্নারের যে পয়েন্ট গুলো আছে, কর্নার যে বিন্দুগুলাতে ক্রস করছে সেই বিন্দুগুলার কোনোটাতে অপটিমাম পয়েন্ট পাওয়া যাবে, ঠিক আছে? যেমন ওই ছোট্ট গ্রাফের ক্ষেত্রেও দেখানো হয়েছে, ছোট্ট গ্রাফটা কয়টা এখানে, এই যে দেখো কর্নার পয়েন্টের কথা বলছি, এই যে এখানে একটা কর্নার পয়েন্ট, এখানে একটা পয়েন্ট কর্নার পয়েন্ট, ঠিক এই একই ভাবে এই যে এটা হচ্ছে সীমাবদ্ধ এরিয়াটা, এই এরিয়ার কয়েকটার মধ্যে আমাদের এই লাইনটা আঁকা আছে। এটা হলো অবজেক্টিভ ফাংশনটাকে বিভিন্ন ভ্যালুর জন্য চেঞ্জ করা হচ্ছে। সো বেসিক্যালি আমাদের এক্স ওয়ান এক্স টু যে ভ্যালু এখানে পাওয়া যাচ্ছে এই কর্নার পয়েন্টে, অথবা এটার যে কর্নার পয়েন্ট এখানে অথবা এখানে, যে কোনো এক জায়গায় আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা পাওয়া যাবে, এটা কাছাকাছি পয়েন্টে দূরে যাবে না, এটা হলো কি আনঅফিশিয়াল সূত্র, বুঝা গেছে? কর্নার পয়েন্টে সবসময় থাকবে অপটিমাম পয়েন্ট,
কি বুঝতে পারছো কর্নার পয়েন্টের কথাটা? সো এখানে যেমন আমরা অবজেক্টিভ ফাংশনের মান বিভিন্ন মানের জন্য, যেমন 180 এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্টে যদি আমাদের এখানে কত আসতেছে, এই যে এই বিন্দুটা তো আমরা যে গ্রাফ থেকেই পারি, হ্যাঁ গ্রাফ থেকে জানি যে এই পয়েন্টগুলো কোনটা কোনটা কত। সো এই পয়েন্টগুলো থেকে আমরা যে পয়েন্টগুলো পাইছি 20 বা এখানে যে 17/2 এটা বসাইলে এরকম একটা ভ্যালু আসতেছে, আবার এখানের জন্য এটা আসতেছে। সো এই ভ্যালুটাতে এই জায়গাতে এই কর্নার পয়েন্টে সর্বোচ্চ আছে 286। সো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালু, সো এটাই ম্যাক্সিমাম থাকে। এভাবে করে আমরা অপটিমাম গ্রাফিক্যালি অপটিমাম ভ্যালু বের করি। কিছু বোঝা গেছে? বিভিন্ন পদ্ধতিতে বের করা হয়, কেউ বুঝো নাই নাকি কথা বলতেছে না? বুঝা গেছে? জি স্যার বুঝা গেছে। সো এই হলো এখানে যে পয়েন্টটা আছে, এখন এই গ্রাফ থেকে বেসিক্যালি আমাদের এই যে পয়েন্টগুলো যেটা পাওয়া গেল, যে কোনো ক্রসে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে এই পয়েন্টটা কত, এই অপটিমাম পয়েন্টটা কত, এই গ্রাফ থেকে আমরা বাই করতে পারি এবং সেটা বসায় আমরা দেখতে পারি যে এটা হচ্ছে অপটিমাম। এই হলো কথা। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমাদের এটা ওই ম্যাক্সিমাম পয়েন্ট টা ওই যে সমান সমান হবে, সেই জন্য এই কনস্ট্যান্ট গুলাকে ইকুয়াল দিয়েও সলভ করলে অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রবলেমে চলে আসে ওই ভ্যালু গুলো, অপটিমাম ভ্যালু। এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এরপরের মেথড হচ্ছে সিমপ্লেক্স মেথড বলে। লিনিয়ার প্রোগ্রাম সলভ করার জন্য আমাদের আর একটা, সবসময় তো গ্রাফে সলভ করা যাবে না, সেই মেথড গুলা সলভ করার জন্য সিমপ্লেক্স মেথড বলে। সেই মেথডে আমরা সলভ করে থাকি, মানে হচ্ছে প্রবলেমটাকে ম্যাট্রিক্স বা সাবস্টিটিউশন মেথডে সলভ করা হয় ম্যাথমেটিক্যাল। স্যার এটা না হয় নেক্সট দিন দেখাইন। স্যার নেক্সট দিন দেখাইন, আমার তো টাইম দিছে আজকে, তোমাদের থাকার কথা তো, তোমরা কয়টা পর্যন্ত থাকবা? আমার শেষ, আমি এরপরে তো ম্যাডাম ডিটেলসে বলবে, অসুবিধার কিছু নেই, অনেকগুলা স্লাইড তো রয়ে গেছে, তোমাদের তো সময় এখনো শেষ হয় নাই। তোমাদের কয়টা পর্যন্ত থাকতে বলছে ম্যাডাম? আর এখনো তো শুরুই হয় নাই, সব তো সিম্পল জিনিসই বলা হলো। কয়টা পর্যন্ত তোমাদের বলতেছে? তোমাদের সিআর কে? স্যার আমাদের ক্লাস তো হয় 1 ঘন্টা, 3:30 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজকের ক্লাস তো বেশি হওয়ার কথা, টাইম বলে নাই ম্যাডাম নাকি? না আমাকে তো তাই বলছে, সেই জন্য লেকচার ম্যাটেরিয়াল ওইভাবে করা আর কি। আচ্ছা, আমাদের এই যে এখানে যে প্রবলেমটা ম্যাথমেটিক্যালি সলিউশন করার জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটাকে আমরা সিমপ্লেক্স মেথড বলি। তাই তোমরা কয়টা পর্যন্ত থাকতে পারবা বলো তো? আমরা তাহলে, তোমরা যেহেতু থাকতে কম চাইলে তো এটা পরে আর একটু ই করা যাবে, তাহলে আমি ম্যাডামের সাথে জিজ্ঞেস করে নিত, কয়টা পর্যন্ত থাকতে চাও? সাড়ে তিনটা, 1 ঘন্টা তো হয়তো 3:30 বাজবে, 4টা পর্যন্ত ঠিক আছে নাকি? রাইট, ওকে, দেখা যাক, বেশি ইয়েতে বুঝায় লাভ নেই। এখানে যে কাজটা করা হয়, আমাদের যে প্রবলেমটা আছে সেটা রাইট সাইড কে সবসময় পজিটিভ বানাতে হয়, এবং আমাদের ইনইকুয়ালিটি যেটা থাকতেছে সেই জন্য আমাদের এক্সট্রা একটা ভেরিয়েবল যোগ করতে হয় সেটাকে ইকুয়াল চিহ্নতে পরিণত করার জন্য, সেটাকে আমরা বলি স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল। আমাদের ইকুয়েশন যেহেতু এক্সট্রা ভেরিয়েবল যোগ করতেছে একটা সিস্টেমের ভিতরে, তাহলে নাম্বার অফ ইকুয়েশনের চেয়ে নাম্বার অফ ভেরিয়েবল অনেক গুণ বাইরে গেল। সো সেই জন্য একটা মেথড আছে যেটাকে বলে বেসিক সলিউশন বলে, এবং অবজেক্টিভ ফাংশনের সাথে যে ভেরিয়েবল গুলো আছে সেটাকে জিরো ধরে অন্যগুলোকে সাধারণত ই করা হয়, বেসিক নন বেসিকে ভাগ করা হয়, ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন, এবং এটা কন্টিনিউশন করা হয় যতক্ষণ পর্যন্ত অপটিমাইজেশন প্রবলেমটা ইমপ্রুভমেন্ট না। এই যে এইখানে যেমন এই চিহ্নটা আছে, এটা হচ্ছে বি এর মানটা কি বোঝা যাচ্ছে, এটা বড়। সো এই সংখ্যার সাথে একটা এক্সট্রা সংখ্যা যোগ করলে আমাদের যে ভেরিয়েবলটা যোগ করতেছে এটাকে স্ল্যাক ভেরিয়েবল বলতেছে।
এখানে একটা সিম্পল অঙ্ক আছে অবজেক্টিভ ফাংশনের, এটাকে আমাদের পজিটিভ করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা এই জিনিসটাকে বেসিক্যালি আমরা পজিটিভ করে নিচ্ছি মাইনাস টু। সো পজিটিভ যদি আমরা করি, ফার্স্ট ফার্স্ট যে কথাটা বলছে রাইট সাইড মাস্ট বি পজিটিভ, রাইট সাইডটাকে আমরা পজিটিভ করে নিতে হবে যে কোনো প্রবলেম। সো আমাদের তাহলে এই যে এইদিকে ইকুয়ালিটি চিহ্নটা আছে, অর্থাৎ দিস চিহ্ন পাল্টা যাবে রাইট সাইডকে। তারপরে আমাদের একটা দ্বিতীয় কথা বলছে হচ্ছে যে স্ল্যাক বা এক্সট্রা ভেরিয়েবল যোগ করতে বলছে। এক্সট্রা ভেরিয়েবল কিভাবে যোগ করা যায় এটা তো বলা হয়েছে যে এভাবে যোগ করা যায়। সো আমরা বেসিক্যালি যে X3, X4, X5 ভেরিয়েবল গুলাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? সো 2, 2, 4 এটা অ্যাড করছে আমাদের মানে X3, X4, X5। সো আমাদের যে টোটাল যে মানে টোটাল নাম্বার অফ ইকুয়েশন কয়টা আছে, কনস্ট্যান্ট ইকুয়েশন কয়টা আছে, তিনটা, আর ভেরিয়েবল আছে আমাদের 1, 2, 3, 4, 5 পাঁচটা। সে যে এই পাঁচটা আছে সেটাতে সমস্যা। সো আমাদের এটাকে কনভার্সন করতে হবে, এই যে অবজেক্টিভ ফাংশনের সাথে যে ভেরিয়েবল গুলো আছে সেখানের মধ্যে এগুলাকে জিরো ধরে এটাকে সলিউশন করা হবে, X3, X4, X5 ইত্যাদিকে জিরো ধরা হচ্ছে। X1, X2 এর মান যদি জিরো ধরা হয় তাহলে X3 এর মান কত আসে, এই যে 2 লেখা আছে, X4 এর মান 2 আসতেছে, সো এটাই লেখা আছে, বুঝে গেছে? আচ্ছা, আমাদের F এর মান যদি বাড়ে তাহলে X1 এর মান কি হবে? এই যে অবজেক্টিভ ফাংশনটা আছে, X1 এর মান বাড়লে F এর মান কি হবে, অবজেক্টিভ ফাংশন বাড়বে না কমবে? এখানে তো বলে কমা উচিত, হ্যাঁ কমা উচিত। আর X2 এর মান, X1 বাড়লে X2 বাড়বে, মানে জিরো রাখার জন্য, মানে X2 এর সাথে F এর সম্পর্কটা হচ্ছে F বাড়লে X2 বাড়বে, তাই তো? জি স্যার। সো এই ক্ষেত্রে আমাদের যেটা আর কি উল্টা দিকে থাকতেছে, একটা বাড়তেছে একটা কমতেছে, সেইটাকে আমরা সাধারণত ধরে আমরা সলভ গুলা করা হয়। সো এই যে পয়েন্টটাকে ধরতেছি, এই পয়েন্টটাকে ধরে আমরা সলভ করতেছি X1 সাপেক্ষে। সো X1 এর যে ভেরিয়েবল গুলো আছে যেখানে কোন ইকুয়েশনটা আসবে সেটা বের করা হচ্ছে, তাহলে বিপরীতের যে ভেরিয়েবল গুলা সেটার পজিটিভ যে সহগ এবং কনস্ট্যান্টের যে অনুপাত, যে প্রথম X1 এর অনুপাত কত, 2 বাই মাইনাস 2, 2 আর মাইনাস 2 এটাই লিখছে, এটা হচ্ছে 2 বাই 1, 2 বাই 1, 4 বাই 1। সো এখানে দেখা যাচ্ছে 2 বাই 1 হচ্ছে। সো আমরা এই ইকুয়েশনে X1 এর মান বের করে এটাকে অন্য ইকুয়েশন গুলোতে বসায় সাবস্টিটিউট করে আমাদের এটা কন্টিনিউশন করা হবে, ঠিক আছে? দেখো X1 এর মান এভাবে করে এটা ধরা হয়েছে এবং এটাকে কনভার্ট করে নেওয়া হয়েছে। এই হলো সিমপ্লেক্স মেথডে করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে X4 এর মানটা কি হচ্ছে, আমাদের অবজেক্টিভ ফাংশন আবার একইভাবে X4 এবং X2 এর মান যদি জিরো ধরা হয় তাহলে -2 হচ্ছে, আর আগেরটা কত ছিল F এর মান, X1 X2 যদি জিরো ধরো তাহলে কত আসতো, জিরো আসতো। তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটা মিনিমাইজের দিকে যাচ্ছে বা ইমপ্রুভ হচ্ছে, সো আমাদের সঠিক দিকেই যাচ্ছে, এ হলো ব্যাপার। তো এখন আবার X4 X2 এর মধ্যে F এর মান বাড়লে X4 এর মান কি হয়, বাড়বে, X2 এর মান কমবে। সুতরাং আমাদের এই যে এখানে X2টাকে ধরা হচ্ছে, আবার একইভাবে এই তিনটা কনস্ট্যান্টের সহগের অনুপাত দেখা হবে, সবচেয়ে ছোট সহগের অনুপাত কোনটা আসতেছে পজিটিভ ভাবে, টু বাই ফোর, এটা আসতেছে কত, 6 বাই মাইনাস 5, আর এটা কি 2 বাই মাইনাস 3, আর এটা আসতেছে 2 বাই 4। সো আমাদের পজিটিভ কোনটা আছে, এটা। সো পজিটিভ যেহেতু আছে এই লাইনটাকে ধরা হচ্ছে, এই এখানে ওই একইভাবে কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে একটা সলিউশন করা হবে,
এটুক বোঝা গেছে সাবস্টিটিউশন মেথডটা করে অবজেক্টিভ ফাংশন বের করা হয় সিমপ্লেক্স মেথড বলে এটাকে রাইট এই স্টেপ থেকে স্টেপ বোঝা গেছে কিছু সবাই ক্লাস শেষ করতে চাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে আমাদের মনে এটা খুব একটা দরকার নাই তারপরের প্রবলেমগুলো হচ্ছে ডাইরেক্ট সাবস্টিটিউশন করে ডাইরেক্ট যদি আমরা সাবস্টিটিউট করি অনেকগুলো যদি এই যে নন লিনিয়ার এটা প্রবলেম সো আমাদের এখানে এই যে একটু আগে বলছিলাম যে স্লোপ হতে হবে জিরো তো স্লোপ জিরো ধরে আমরা এটাকে সলভ করা হচ্ছে x2 এর মান পাওয়া যাচ্ছে এবং x1 এর মানটা এই যে এখান থেকে এই ইকুয়েশন থেকে আনা হচ্ছে এগুলো হচ্ছে ডাইরেক্টলি আমরা যদি সাবস্টিটিউট করে দেই তাহলে আমাদের এই ভ্যালুগুলো আসে আর কি এটা হলো অ্যানালাইটিক্যালি সলিউশন করা এটা এটাকে বলতেছি আমরা অ্যানালাইটিক্যালি সলিউশন করা হচ্ছে যে কোনো যে প্রবলেম যে কস্ট ফাংশনগুলো থাকবে সেগুলোকে অ্যানালাইটিক্যালি সলিউশন করার জন্য ওই জিরো ধরে আমরা সাধারণত সলভ করে থাকি এখানে যেমন এই যে ডিসি বাই ডিটি এক্স এটা যেমন সলিউশন করা হচ্ছে ঠিক আছে থিকনেস এর মান বের করছে আর এটা তো হচ্ছে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই আচ্ছা ল্যাগ্রেঞ্জ থেকে আমরা তো নেক্সট ক্লাসে আমরা কথা বলি নন লিনিয়ার প্রোগ্রামিং এগুলো সবাই বোর হয়ে গেছে তোগুলা কিভাবে কভার করা যাবে ক্লাস তোমাদেরকে কি এক ঘন্টা বলছে ম্যাডাম তাহলে এক ঘন্টাই থাকো নাকি তোমরা ক্লাসে সমস্যা কথা বলতেছে না কেন স্যার এত কঠিন সবকিছু একসাথে নেওয়া যাচ্ছে না স্যার তার মানে আমি বুঝাইতে পারতেছি না এটাই সমস্যা আমি আসলে বুঝাইতে খুব কম পারি ম্যাডাম না স্যার ক্লাস এক ঘন্টায় হয় স্যার না ক্লাস এক ঘন্টা হয় আজকে ইয়েতে না বুঝতে পারলে তো সমস্যা এখন কিছুই বোঝা যায় না নাকি তো সমস্যা এই জন্য কি আলোচনা করা হবে তারপর তোমাদের অঙ্ক থাকতে আচ্ছা এই নন লিনিয়ার প্রোগ্রামিং এ আর 5 মিনিট ক্লাস নিয়ে আমি শেষ করে দিচ্ছি নন লিনিয়ার প্রোগ্রামিং যে অঙ্কগুলো আছে সেটার অ্যানালাইটিক্যাল সলিউশন আরেকটা মেথড আছে ওটা তো হলো ডাইরেক্ট সাবস্টিটিউশন করলো মানে ডি এই যে স্লোপ বাই করে আরেকটা মেথড আছে সেই মেথডটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফাংশন বলে ল্যাগ্রেঞ্জ ফাংশনের আকারে লেখা হয় আর এটাকে বলে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই সো এই যে ফাংশনটা আছে এই ফাংশনে এটাকে এভাবে যদি লেখে তাহলে আমরা বলি অপটিমাম পয়েন্ট ঠিক আছে সো আমাদের এই দুইটা ফাংশন আছে এই অবজেক্টিভ ফাংশন এটাকে তো অবজেক্টিভ ফাংশন বলে আর এটাকে কি বলে কনস্ট্যান্ট বা ইকুয়ালিটি কনস্ট্যান্ট তাই তো সো এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে এই রিলেশনশিপটা যদি তুমি দেখো এটা আর এটার সাথে এই যে যদি একটা সংখ্যা দিয়ে গুণ দেওয়া হয় এটাকে বলে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই তাহলে দুইটা কনস্ট্যান্ট এবং অবজেক্টিভ ফাংশনের সাথে গুণ দিলে আমরা সাধারণত একটা রিলেশন পাই এটা দিয়ে আমরা মানে সলভ করা হয় এবং এটা দিয়ে যদি আমরা ফাংশনটা লেখা হয় এই ল্যামডা দিয়ে গুণ দিয়ে তাহলে হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফাংশন বলে আর এইচ এক্স হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট আজকে তাহলে এটুক পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আমরা এক্সাম্পল থেকে যেহেতু বোঝা যাচ্ছে না মুশকিল এনিওয়ে তোমাদের কয়জন ক্লাস মানে তোমরা যেহেতু চাচ্ছ এক ঘন্টায় আমি এক ঘন্টায় রাখলাম এরপরের ক্লাসে তাহলে তো করা যাবে আর তাহলে আজকের মতো আমরা ক্লোজ করে দিই হ্যাঁ না ক্লাস কেউ কিছু বলবা ওকে ঠিক আছে তাহলে তাহলে খুদা হাফেজ নেক্সট ক্লাস তোমাদের কবে সিআর তোমাদের নেক্সট ক্লাস কবে কি বার দিন সিআর চলে গেছে কালকে স্যার
কালকে কখন? কালকে 11টায়। 11টায় ম্যাডাম কি ক্লাস নেবে বলছে তাই তো? না বলছে তোমাদেরকে কি বলছে? ঠিক আছে আমি ম্যাডামের কাছে শুনে নিব। তাহলে এইটুকু পর্যন্তই থাকলো, লিনিয়ার পর্যন্তই থাকলো, অন্যগুলো আর আজকে রাখলাম। তাহলে আমরা ক্লাস ক্লোজ করে দিলাম। আর তো কেউ যেহেতু ই না, আর কেউ কিছু বলবা? তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে তাই তো? তাহলে আমরা ক্লোজ করি নাকি? কারো কোনো বক্তব্য নাই?